দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ। এরপর সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের। দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে গয়েশপুর পৌরসভার পৌর ৭-১০ নম্বর ওয়ার্ডে। তড়িঘড়ি আহত দুই যুবককে নিয়ে যাওয়া হয় কল্যাণী JNM হাসপাতালে। আহত দুজনের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত যুবকের নাম প্রদীপ শীল, বয়স ৩৫ বছর, অন্যজনের বয়স ৫০ বছর, নাম শ্যামল দেবনাথ। থানায় আত্মসমর্পণ করা যুবকের নাম বিশ্ববৈদ্য। এদের সকলেরই বাড়ি ১০ নম্বর ওয়ার্ডে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সন্ধ্যে তিন বন্ধু মিলে একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিল। এই সময় অতর্কিতে বিশ্ববৈদ্য আক্রমণ করে প্রদীপ ও শ্যামলকে। দুজনকে এলো পাথারের ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর চলন্ত টোটো থামিয়ে চলে যায় কল্যাণী থানায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গয়েশপুর জুড়ে। দোকানে ছিলাম, কি হয়েছে আমি নিজেও বলতে পারবো না। যখন আমার ঝামেলা হয়েছে ওইটুকু জানি, গিয়ে দেখি এই অবস্থা, গাড়িতে তুলে দিলাম, হসপিটাল চলে এলাম। কিছুক্ষণ আগে আমি বললাম তো, কজন কজন আহত কজন আছে? আহত একজন ওটিতে আছে। কোথায়? ওটিতে। আর যে মারা গেছে এই এর নাম কি? প্রদীপ শীল মনে হয়, আমি অতটা যাই না। কি করে? এর মাংসের দোকান আছে। কোথায়? শনি মন্দিরের ওখানে। আর আপনার দাদা যে আহত তার নাম কি? শ্যামল দেবনাথ। ওকে এখন ওটিতে আছে? ওর অবস্থা কিরকম বলতে পারছি না, আমি দেখিনি তো। যে মারলো তার নামটা কি? তার নাম বিশ্ব কি জানি ওরা, বিশ্ববৈদ্য। ওর বাড়ি কোথায়? বাড়ি ওইখানে, ওইখানে মানে ওখানে। আরে মাথার কপালে দেখতে পারবি না, ওর দাদা আবার বিজেপি সভাপতি, বুথ সভাপতি ওর দাদা। কত নম্বর ওয়ার্ডে বাড়ি ওদের? ওদের ১০ নম্বর ওয়ার্ডে বাড়ি, ১০ নম্বর ওয়ার্ড ১৭-তে বাড়ি। হ্যাঁ, এই যুবক এখন কোথায় যে মেরেছে? ও আমি তো শুনলাম সিলিন্ডার করেছে, কুপিয়ে গিয়ে অটো ধরে গিয়ে থানা সিলিন্ডার করে। আপনার নাম? অটো ড্রাইভারকে আবার চাপারও ধরেছো, চাপার ধরে বলেছে সোজা একদম এতে যাবি, থানায় যাবি। ওই ঘটনাস্থলে? হ্যাঁ, না ঘটনা ওখান থেকে যখন কুপিয়ে এ করার পরে অটো ধরে অটো ড্রাইভারকেও চাপড় দেখায়, চাপড় ধরে বলেই যে ডাইরেক্ট থানায় যাবি। থানায় গিয়ে ও সিলিন্ডার হয়েছে। আপনার নাম? আমার নাম অমল দেবনাথ। যে ওটিতে আছে সে আপনার কি হয়? সে আমার দাদা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।